जो बोले सोनी भाई सतगुरु रविदास महाराज की जय गुरुदेव। মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি মহাশয় এবং এখানে উপস্থিত দূর দূরান্ত থেকে আসা রবিদাসিয়া সমাজ তথা অন্যান্য গুরু প্রেমী ভক্তবৃন্দরা যারা ছুটে এসেছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বয়স্কদেরকে আমার প্রণাম জানিয়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার চেষ্টা করছি। কারণ খালি পেটে ধর্ম হয় না, প্রত্যেকের খিদে লেগে গেছে, সেজন্য খুব সংক্ষেপ আমি বলার চেষ্টা করব। বারবার এখানে একটা কথা উঠে আসছিল, তুলসীদাসজি দাস, আমি এর বিষয়ের উপরেই যাব। তুলসীদাসের অরিজিনাল সম্পূর্ণ নাম হচ্ছে তুলসীদাস দুবে, এটা আমরা জানি না অনেকে। যেহেতু উনি দুবে সবার কাছে পরিচিতি পাওয়ার জন্যই দুবেটাকে সরিয়ে দাসটাকে বসিয়েছিল। তো দুবেরা ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণ হওয়ার জন্য তিনি রামচরিত মানস রচনা করেছিলেন, সেটা এখন প্রত্যেকের কাছে একটা বরণীয় একটা ধর্মগ্রন্থ। সেখানে তিনি একটা জায়গায় উল্লেখ করেছেন, পূজিয়ে বিপ্র সকল গুণহীনা না পূজিয়ে শূদ্র বেদ প্রবীণা। কোথায় লেখা আছে? রামচরিত মানুষ, যেটা আমাদের কাছে পূজনীয় গ্রন্থ। সেখানে তিনি বলছেন একজন ব্রাহ্মণ সে যদি গুণহীন হয় তাহলে তাকে পুজো করো, একজন শূদ্র সে তার যদি বেদ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকে ধারণা থাকে তাহলে তার পুজো করো না। তাহলে তুলসীদাস গোস্বামী তুলসীদাস দুবের লেখা রামচরিত মানস কি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে? কখনোই নয়, কিন্তু আমরা করছি, কারণ রামচরিত মানসটা আমরা পড়িনি। এর বিরুদ্ধে গুরু রবিদাস লিখছে, মানে ব্রাহ্মণ মত পূজিয়ে যো হবে গুণহীন পূজিয়ে চরণ চণ্ডালকে যো হবে গুণ প্রবীণ। তাহলে আমরা কোন দাসের পুজো করব, রবিদাস নাকি আমরা পুজো করব তুলসীদাস? তাহলে আমাদের যিনি পরণীয়, আমাদের যিনি গ্রহণীয়, তিনি হচ্ছেন সন্ত শিরোমণি গুরু রবিদাস জি মহারাজ। কেন তিনি সন্ত শিরোমণি? তিনি এমন বাণী আমাদেরকে দিয়েছেন, আমাদের সমগ্র মানব সমাজকে দিয়েছে, যে বাণীর বাইরে গিয়ে ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। সেই কারণেই আজ থেকে 647 বছর আগে গুরুজির জন্ম হওয়ার পরে 52 জন রাজা রানী গুরুজির কাছে শিষ্যত্ব গ্রহণ করেছে। এটা একজন চামার জাতি হিসেবে, গুরুজির বংশধর হিসেবে আমাদের সমাজের গর্ব। সমাজকে মুক্তির পথ দেখিয়েছে। আজকে আপনি চামার বলতে বাচ্চা পাচ্ছেন, মুচি বলতে বাচ্চা পাচ্ছেন, আপনি সমাজে নিজের পরিচয় দিতে বাচ্চা পাচ্ছেন, তাহলে লজ্জা পাচ্ছি কেন? কারণ আমি আমার পরিবারের, আমার পূর্বজন্মের, আমার পূর্বপুরুষদের ইতিহাস জানি না, ভুলে গেছি। আমরা কি ভুলে গেছি? বাবা সাহেব বারবার বলেছিলেন, স্যারেরা বলছিলেন, যে জাতি তার ইতিহাস জানে না, এ গল্প তো আমরা জানি, কিন্তু ইতিহাসটা কি সেটাই তো জানি না আমরা। ইতিহাস কোথায় পাবো? স্কুলে তো পড়ছি, 9, 10, 11, 12 পড়ে যাও গেছি, কোথাও চামার জাতির ইতিহাস লেখা নেই। তো যতই পড়াশোনা করে এই সমস্ত স্কুলে তোমরা ইতিহাস পাবে না। ইতিহাসে কি আছে আমরা কি কোথা থেকে জানবো? আমাদের ইতিহাস আমাদের রচনা করতে হবে, আমাদের ইতিহাস যেগুলো আছে সে বিষয়ে গবেষণা করতে হবে। সাধারণ জ্ঞান আমাদের মধ্যে অটোমেটিক আছে, কারণ জন্মগত ভাবে আমরা শিক্ষিত। গুরুজি বলছেন কি, 12 বছর শিক্ষাকে দরকার আমাদের, তা স্কুলে গেলে তো শিক্ষা পাবো না। সেই জন্য গুরুজি একটা কথা বারবার বলছে, সৎ বিদ্যা কো পর প্রাপ্ত কর সদা জ্ঞান। সৎ বিদ্যাকে পড়তে হবে, শুধু স্কুলে গিয়ে ইতিহাস ভূগোল পড়লে আপনারা পাবে না। তাহলে সেই শিক্ষাকে আমাদের খুঁজে নিয়ে আসতে হবে। খুঁজতে যখনই যাবেন তখনই দেখবেন চামার জাতি হচ্ছে সারা পৃথিবীর মানুষকে সভ্যতার আলো দেখিয়েছিল, জ্ঞান বিজ্ঞান শিখিয়েছিল, চামার জাতি মানুষকে মানুষ করে তুলেছিল। কি করে বললাম এই কথা?
আজকে আমরা সবাই বাবু হয়েছি, আমাদের অন্যান্য আশেপাশে বহু মানুষ আছে উচ্চ শিক্ষিত, বড় বড় গাড়ি বাড়ি আছে, তারা আমাদেরকে ঘৃণা করে, চামার বুঝু যাত ছোট যাত, এদেরকে দূরে রাখতে হয়, এদেরকে এড়িয়ে চলতে হয়। তাহলে আমাদের প্রশ্ন, একটা সাধারণ বুদ্ধি প্রত্যেকের মাথায় নিয়ে আসুন, স্কুলে যাওয়ার দরকার নেই, আমার কথায় এখানেই হয়ে যাবে আপনাদের গবেষণা। ভাবুন তো, আজ থেকে 10,000 বছর 5,000 বছর আগে যখন এই ধরনের জামা কাপড় ছিল না, সুতো তৈরি হতো না, মানুষ কি পরত? সাধারণ বুদ্ধি কি বলে? গাছের ছাল, গাছের পাতা, এই ধরনের পোশাক পরে বেড়াতো। কিন্তু তার আগে কি ছিল? মানুষ কিছুই ব্যবহার করতে পারত না, উলঙ্গ ঘুরে বেড়াতো। যখন এই সমস্ত মানুষ উলঙ্গ ছিল, তারপরে গাছের ছাল পাতা পোশাক পরে ব্যবহার করলো, গুরুজির বংশধর আমরা মানুষকে মরা পশুর চামড়া দিয়ে পোশাক বানিয়ে লজ্জা নিবারণ করা শিখিয়েছি, সভ্য বানিয়েছি আমাদের পূর্বপুরুষরা। সব থেকে উঁচু যা তাহলে কারা? অবশ্যই আমরা, কারণ তাদেরকে সভ্য বানিয়েছি আমরা। আজকে আমরা বড় বড় বাবু যারা বলছে নিজেদেরকে, তারা বড় নাগরাজ বুট পরছে, লেদারের জুতো, কোমরের লেদারের বেল্ট। তাহলে জুতো যদি আবিষ্কার আমরা না করতাম, বাবু তোমরা খালি পায়ে কোথায় কোথায় গিয়ে ঘুরে বেড়াতে? এই তো আমাদের ইতিহাস। জুতো আবিষ্কার করেছি আমরা, সভ্যতা তৈরি করেছি আমরা, সমাজ সংস্কৃতি তৈরি করেছি আমরা। তাহলে সমস্ত সমাজের সংস্কৃতি তো আমাদের, দেশ আমাদের, রাজ্য আমাদের, সভ্যতা আমাদের, তোরা তোমায় দূর থেকে এসেছি। আমাদের কাজ হচ্ছে এই ইতিহাসকে মানুষের কাছে জানানো। আজকে আপনারা যে জিনিস জেনে যাচ্ছেন, এই জিনিসকে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে বলুন, এলাই এই আন্দোলন, এই সংগ্রাম জাতির মান সম্মান ইজ্জতকে পুনঃপ্রতিষ্ঠিত করার লড়াই। আজকে আমরা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছি, পেটে খিদে আছে, সকাল থেকে বসে আছি, বেলা 3টে বাজে, বাড়িতে থাকলে কোনোদিন থাকতে পারতাম না, কিন্তু আজকে এখানে এসেছি বলে এই জিনিসগুলো খিদে পেটে থাকা সত্ত্বেও জানতে পারলাম, বুঝতে পারলাম। এবার আমাদের দায়িত্ব হবে আমার পরিবার পরিজনদেরকে এগুলোকে জানানো, কারণ আমার পরিবার পরিজনের ইতিহাসটা জানে না, আমার ছেলে মেয়েরা জানে না, তাদেরকে বোঝাতে হবে, না হলে তারা লজ্জায় মুখ লুকাবে। তাদেরকে জানাতে হবে আমাদের গুরুজি মীরাবাই যার শিষ্য ছিল, মীরাবাইকে সবাই চিনে গেছে, গুরু রবিদাসকে কেউ চিনতে পারে। কারণ কি? সাদা 52টা রাজারানী, মানে 52টা দেশের রাজগুরু ছিল, এ কি চাট্টিখানি কথা নাকি? এমন কোন মানুষ নেই যারা গুরুজির কাছে নতশিকার হতে পারেনি সেই আমলে, তার বিকল্প নেই। তাহলে আমাদের সমাজ হচ্ছে সেই সমাজের অংশ আমরা, আমাদের সমাজকে সবার সামনে যাতে বুক ফুলিয়ে, ওই যে একটু আগে বলছিল দ্য গ্রেট চামার, এই চামার শব্দকে মজবুত করার জন্য এই রুইদাস, রবিদাস, ঋষিদাস, চমকার, চামার, বাইল বিভিন্ন নামে আমরা ছড়িয়েছি, অসংখ্য কোটি কোটি মানুষ, সমস্ত মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসতে হবে, গুরুজির বিচারধারার নিচে নিয়ে আসতে হবে, তাহলেই মানুষের মুক্তি সম্ভব, আমাদের ইজ্জত মান সম্মানকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। যাই হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, পরবর্তীতে আবার আলোচনা হবে। জয় গুরুদেব, জয় গুরুদেব। বহুত বহুত ধন্যবাদ মাস্টার মশাই আপনাকে। আর সত্যি আমরা একটা